আমি আসলে এই ইন্সপিরেশনটা পেয়েছি কোথেকে বলি সাকিব কাছ থেকে ক্রিকেটার সাকিব হাসান আমার মনে হয় যে পারে সে সব জায়গায় বিচরণ করতে পারে আপনি যদি কাজকে টাইম ঠিক করেন তাহলে আপনাকে সব জায়গায় প্রপারলি পাওয়া যাবে শিল্পীদের জন্য অনেক কিছু করেছি কথা মানে শিল্পীদের জন্য কিছুই করতে পারেনি অনেক কিছুর স্বপ্ন দেখে অনেক কিছু করতে চাই আমি আসলে এই ইন্সপিরেশনটা পেয়েছি কোথেকে বলি সাকিব হাসানের কাছ থেকে ক্রিকেটার সাকিব আল হাসান ওনাকে অনেকে বলে যে উনি নাকি জিন উনি আমরা হঠাৎ করে দেখেছি রঙে খেলছেন আবার হঠাৎ করে চলে যায় হচ্ছে দুবাই আবার হঠাৎ করে আমেরিকায় সো এই জন্য আমার মনে হয় যে পারে সে সব জায়গায় বিচরণ করতে পারে আমি কিন্তু একই সাথে শুটিং করে চলছি আবার আমি যেই কর্পোরেট ব্র্যান্ডটার সাথে আছি হারল্যান্ড তো ওটার সাথেও কিন্তু আমি একদম পুরো দমে কাজ করছি অনেক টাইম দিচ্ছি কিন্তু আমাকে দেখা যাচ্ছে ওনারাও পাচ্ছেন এখানেও খুব ভালোভাবে পাচ্ছে নির্বাচনেও আমি মানে ব্যস্ততা যদি আপনি যদি কাজকে টাইম ম্যানেজমেন্টে ঠিক করেন তাহলে আপনাকে সব জায়গায় প্রপারলি পাওয়া যাবে মানুষ তো আশাবাদী হতেই পারে পুরো প্যানেলই জয় জয়লাভ করবে সেটাই স্বপ্ন দেখে কিন্তু তারপরে বিপক্ষে যারা আছে তারাও তো আমাদের ভাইব্রাদার শিল্পী তাদেরকেও তো মানুষ পছন্দ করেন সো কে জিতবে আগে থেকেই বলা যাচ্ছে না কিছু দেখা গেলো আমি জয়ের ব্যাপারে অনেক আশাবাদী দেখা গেল আমি হেরে গেলাম আবার দেখা গেল যে আমি জয়ের ব্যাপারে আশাবাদী না একদম কিন্তু আমি বিপুল ভোটে জয়লাভ করলাম সো অনেক কিছু হতে পারে আগে থেকে বললে আমার মনে হয় যে শিল্পীদেরকে সেটা একটা মানে মূল্যায়ন করা হবে না ওনারা ভোট দিক আগে তারপরে এই যে একটা এক্সাইটমেন্ট কাজ করে রাত জেগে ভোটের অপেক্ষা সো সেটার অপেক্ষায় আমি থাকছি শিল্পীদের জন্য অনেক কিছু করেছি এটা একটা মিথ্যা কথা মানে শিল্পীদের জন্য কিছুই করতে পারেনি অনেক কিছু স্বপ্ন দেখি অনেক কিছু করতে চাই বাট এখন যদি আমি বলি যে আমি এইটা করবো সেটা করবো এগুলো ভুল ভাল কথা বাট মনের ভিতর অনেক ইচ্ছা আছে সুপ্ত বাসনা লুকিয়ে আছে যে প্রত্যেকটা শিল্পীর জন্য যদি কিছু করতে পারতাম তো কী করতে পারতাম সেটা না বলি বাট ইচ্ছা আছে সেই চেষ্টাটা সবসময় করে যাব যদি কখনও আল্লাহ সেই ক্ষমতা দেয় বা সেই সামর্থ্য দেয় অবশ্যই কিছু করবো ইনশাআল্লাহ